প্রথমেই পার্ট 1 নিয়ে কাজ করব, অর্থাৎ টেমপ্লেট ইনস্টল করব এবং টেমপ্লেটকে প্রয়োজন অনুযায়ী মডিফাই করব ব্যাকএন্ড, এবং এখান থেকে ইনস্টল আনইনস্টল এখান থেকে ব্রাউজ এবং এটিকে সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক, দেন আপলোড ফাইল অ্যান্ড ইনস্টল। এখানে আমাদের একটি ইরর মেসেজ দিচ্ছে, অর্থাৎ এখানে সিস্টেম লিগেসি প্লাগইন, এই প্লাগইনটি এনাবল করতে বলতেছে। আমি এখন এটিকে এনাবল করব প্লাগইন ম্যানেজার, এখান থেকে সিস্টেম এবং এখান থেকে সিস্টেম লিগেসি এটিকে এনাবল করতে হবে। দেন ইনস্টল আনইনস্টল, এখান থেকে ব্রাউজ এবং এটিকে এখন সিলেক্ট করে ওপেন, দেন আপলোড ফাইল অ্যান্ড ইনস্টল। ইনস্টল টেমপ্লেট সাকসেস এই মেসেজটি আমাদের দিচ্ছে, অর্থাৎ আমাদের টেমপ্লেটটি ইনস্টল কমপ্লিট। এবার আমরা টেমপ্লেট ম্যানেজারে যাব এবং এখান থেকে ডিজিটাল আইড্রপ এটিকে ডিফল্ট হিসেবে সেটিং করব। এজন্য এটি সিলেক্ট করে এই ডিফল্ট বাটনে ক্লিক, দেন ফ্রন্ট পেজ অ্যান্ড রিফ্রেশ। আমরা আমাদের ইনস্টলকৃত টেমপ্লেটটি দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা আমাদের সাইট তৈরি করার জন্য এই টেমপ্লেটটি ব্যবহার করব। এখন আমরা টেমপ্লেটকে মডিফাই করব, অর্থাৎ এখানে সার্ফিং অনলাইন এই এই লোগোটি এখানে দিব। এজন্য প্রথমেই ব্যাকএন্ডে যেতে হবে, এখান থেকে টেমপ্লেট ম্যানেজার এবং এই ডিজিটাল আই ড্রপ এটিকে সিলেক্ট করে এডিট এডিট বাটনে ক্লিক, অথবা এখানে ক্লিক করলে হবে। এখান থেকে এডিট এসটিএমএল এবং এখান থেকে লোগো ইমেজ ডট জেপিজি এই ইমেজটি ব্যবহার করব। এর জন্য এখানে নেমটি দিয়ে দিব লোগো ইমেজ ডট জেপিজি, দেন অ্যাপ্লাই অ্যান্ড সেভ। এবার ফ্রন্ট পেজে যাওয়ার আগে আমাদের একটি কাজ করে নিতে হবে, অর্থাৎ এই ছবিটিকে অর্থাৎ এই ইমেজটিকে কপি করে জ্যামডিক টুরির এসটিডক্সের সার্ফিং অনলাইন এবং এখান থেকে টেমপ্লেট ডিজিটাল আই ড্রপ, এখান থেকে ইমেজ এবং এখানে পেস্ট করতে হবে, পেস্ট। এবার আমরা ফ্রন্ট পেজে যাব, দেন রিফ্রেশ। আমরা দেখতে পাচ্ছি সার্ফিং অনলাইন ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এটি চলে আসছে। এভাবে আমরা আমাদের টেমপ্লেটকে এডিট এসটিএমএল এবং এডিট সিএস এর মাধ্যমে টেমপ্লেটকে এডিট করতে পারবো।
এবং প্রয়োজনীয় মডিফাই করে নিজে মতো করে তৈরি করতে পারবো।